ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে চীন ভারতের একটি অংশ দখল করে নিয়েছে, যা নিয়ে চীন এবং ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার দেখা দিয়েছে। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে চীন এবং ভারতের মধ্যে। ঘটনার সূত্রপাত হয় গালওয়ানে। চীনের সরকারি টুইটার হ্যান্ডেলে পতাকা তোলার ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় বয়ে যায়। এই গালওয়ানে ভারত চীন সংঘাতে মৃত্যু হয়েছিল বহু সেনার। খবরে বলা হয়েছে নতুন বছরের প্রথম দিন চীনের একটি সরকারি সংবাদ মাধ্যমের টুইটার হ্যান্ডেলের একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় গালওয়ান উপত্যকায় চীনের পতাকা তুলে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে সেনারা। চীনের ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে যে পতাকাটি তোলা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গালওয়ান নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। গালওয়ানে ভারতীয় ভূখণ্ডের বেশ কিছু অঞ্চল চীন দখল করে রেখেছে বলে দাবি ভারতের, যা নিয়ে 2020 সালে সংঘাতও হয়। তবে চীনের এই নতুন কর্মকাণ্ড নতুন করে এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিবে। মনে করা হচ্ছে গালওয়ান দখলের নতুন কোনো পরিকল্পনা করছে চীন। চীন ভারত উত্তেজনা প্রশমনে বেশ কয়েকবার আলোচনায় বসেছে চীন ও ভারত, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এদিকে গালওয়ান উপত্যকায় চীনের পতাকা উত্তোলন কেন্দ্র ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গালওয়ান আমাদের জাতীয় পতাকায় ভালো লাগে, চীনকে জবাব দিতে হবে, মোদিজি আর চুপ থাকবেন না। তাই তো নতুন করে চীন আর ভারতের উত্তেজনা নিয়ে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। আর অনেকেই মনে করছে ভারতের গালওয়ান এবার চীন নিজের দখলে নিয়ে নিবে।